الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا وحبيبنا وصمدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله كل جند زرقنا أي الله جمان صدام أي الله كرون لرزرقنا أي الله كرر زرق التوفيق ديوب أي الله مرنر بارت قبره فرستر أي قرر زده بدايا باره أي الله التوفيق دوشان کرو আল্লাহ তুমি একবারে ক্ষমা করে দিও আল্লাহ খবর আজাব মাফ করে দিও আল্লাহ একবারে শহীদ উদ্দান করো আল্লাহ আমার করার তফিক দান করো খবরে ফেরেস্তার পিঠা খাওয়ার তফিক দান করো আমিন ভাই আমার আমি আপনাদের সামনে একটা ঘটনা শোনাচ্ছি ভাইরা গুনা করলে আল্লাহ সমস্ত গুনা মাফ করে দেন কোনো গুনা রাখেন না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি ঘটনা বর্ণিত আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যাওয়ার পরে আনসার এবং মুহাজিরদের মধ্যে যখন ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে উঠেছে হয়েছিল সুসম্পর্ক তখন খালাফাতুল আনসারী এবং সাইদ বিন আব্দুর রহমানের মধ্যে কঠিন সম্পর্ক গড়ে উঠেছে হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবু অভিযানে রওনা দিলেন সঙ্গে সাইদ বিন আব্দুর রহমানকে নিলেন আর সাইদ বিন আব্দুর রহমানের বাড়ি ঘর দেখাশোনার দায়িত্ব খালাফার উপরে দিয়ে গেলেন খালাফা সাইদ বিন আব্দুর রহমানের বাড়ি ঘর দেখাশোনার দায়িত্বে বাজার করার দায়িত্ব ছিল খালাফা গরু ছাগল পালার দায়িত্ব ছিল এই খালাফার উপর সাইদ বিন আব্দুর রহমান দায়িত্ব দিয়ে গেলেন বাড়ি ঘর দেখাশোনার জন্য আর সাইদ বিন আব্দুর রহমান নবীজির সঙ্গে তাবুক অভিযানে চলে গেলেন তাবুক যুদ্ধে গমন করলেন হঠাৎ করে একদিন খালাবো ইবলিশ শয়তানের প্রবঞ্চনায় পড়ে ইবলিশের ধোকায় পড়েন একদিন খালাবা সাইদ বিন আব্দুর রহমানের ক্রিয়ের মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করেন পর্দা সরিয়ে সাইদ বিন আব্দুর রহমানের বিবি স্ত্রীর হাত স্পর্শ করলেন সাইদ বিন আব্দুর রহমান আব্দুর রহমানের বিবির হাত স্পর্শ করার সঙ্গে সঙ্গে সাইদের স্ত্রী বলে উঠল রে খালাবা
তুমি কি আমানতের খেয়ালত করতে চাও? তোমার ভাই আল্লাহ জ্ঞাতি দিয়েছে, তুমি কি তার আমানতের খেয়ালত করতে উদ্যত হয়েছ? এই কথা শোনার সঙ্গে সঙ্গে খালাপুর মন্তরের মধ্যে একটি ঝড় একটু ঝড় সৃষ্টি হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। খালাবা আর দেরি করলো না, হাত ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে জঙ্গলের দিকে রওনা দিয়ে দিল। জঙ্গলের মধ্যে কে সে আল্লাহকে ডাকতে লাগলো, আল্লাহকে ডাকতে লাগলো আর বলতে লাগলো, এরাহি আমি গুনাহগার, আমি ওয়াদম বান্দারে, আমি গুনাহগার, আমি পাপী, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। চালাবা এইভাবে আল্লাহকে ডাকতে থাকে, চিৎকার করতে থাকে। তাবুক অভিযান শেষ, শেষে সাইদ বিন আব্দুর রহমান সহ সাহাবা একরাম আল্লাহর নবী সহ সকলেই তারা ফিরে আসলেন। তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য সকলে উপস্থিত হলো, কিন্তু সালাবাকে দেখা গেল না। সাইদ বিন আব্দুর রহমান বাসায় এসে খবর নিল, সব ঘটনা শোনার পর বলল, সালাবা কোথায়? সালাবার খোঁজ করতে বের হলো সাইদ বিন আব্দুর রহমান। সাইদ বিন আব্দুর রহমান সালাবাকে খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত সালাবাকে পেয়ে গেল। সালাবাকে পাওয়ার পর বলল, ভাই সালাবা তুমি আমার সঙ্গে চলো, তোমার কোনো অসুবিধা হবে না। কিন্তু সালাবা বলল, আরে সাইদ রে, আমি এইভাবে যেতে চাই না, বরং আমাকে আপনি বেঁধে ছেঁচড়ায় ছেঁচড়ায় ঝান্ড্রায় ঝান্ড্রায় আমাকে আপনি নিয়ে চলেন, আমি এইভাবে যাব না। অবশেষে তাই করা হলো, সালাবাকে বেঁধে তাকে টেনে টেনে মদিনার কুকানটা আনা হলো। এমনকি সালাবার কন্যা খামসার ওই ঘটনা শুনে বাবার রশি ধরে বাবাকে হাসাই হাসাই মদিনার দিকে নিয়ে আসলো। আয়ো বন্ধুর ওমর হলো রোগিনী সর্বপ্রথম হজরতে উমর রাজিয়াল্লাহ তাআলার দরবারে উপস্থিত হলেন। হজরতে উমর রাজিয়াল্লাহ তাআলাকে সমস্ত ঘটনা খুলে বলা হলো। এরপরে বলা হলো, সালাবার জন্য কোনো তওবার সুযোগ আছে কিনা। সাইদ বিন আব্দুর রহমান সকলে সালাবার জন্য আপিল করলো, কিন্তু কোনো কাজ হলো না। রাগান্বিত ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঘাড় ধরে সালাবাকে তার দরবার থেকে বের করে দিলেন। এবার তারা নিরুপায় হলেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে উপস্থিত হলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত ঘটনা খুলে বললেন। হযরতে আবু বকরের কাছে আপিল করা হলো, সালাবার জন্য কোনো তওবার সুযোগ আছে কিনা। আবু বকর বললেন, না রে, তার জন্য কোনো তওবার সুযোগ নেই। তারা সেখান থেকে নিরাশ হয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত ঘটনা খুলে বলা হলো। এরপর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার জন্য কোনো তওবার সুযোগ নেই। ভাই আমার শেষ পর্যায়ে খালাবাতুল আনসারীকে নিয়ে স্বয়ং রাহমাতুল লিল আলামিন এর বিষয়ে দরবারে উপস্থিত হলেন। খালাবা তখন বড় আশা করেছিল, উমরের দরবার থেকে ফিরে আসলাম, আবু বকরের দরবার থেকে ফিরে আসলাম, আলীর দরবার থেকে ফিরে আসলাম, এবার নবীজির দরবারে উপস্থিত হলাম। অবশ্যই নবীজির দরবার থেকে আমাকে বিচারিত করবেন না, আমাকে মাফ করে দিলেন মায়া বন্ধুরা আমার। কিন্তু নবীজি আসলাম খালাবাকে দেখার সঙ্গে সঙ্গে বললেন, খালাবা রে, তুমি তো দুজকের কথা স্মরণ করিয়ে দিলে, তুমি তো দুজকের কথা আমাকে মনে করাই দিলে। খালাবা মাফ চাইল, নবীজি আসলামকে বলল, আমি তো তওবা করতে এসেছি, আর শুনান না, আমি তো আপনার নিকট তওবা করতে এসেছি, আমাকে তওবা করান। তোমার জন্য কোনো তওবার সুযোগ নেই, তোমার জন্য কোনো মাফির সুযোগ নেই, তুমি আমার দরবার থেকে বেরিয়ে যাও। অবশেষে খালাবাতুল আনসারী আল্লাহ নবীজির দরবার থেকে বের হয়ে তিনি আবার পাহাড়ের দিকে রওনা দিলেন। যাওয়ার কালে খালাবার কন্যা খামসারা বললেন, বাবা গো, আপনি আমার ওই পর্যন্ত বাবা হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি প্রিয় নবীজি সাল্লামকে সন্তুষ্ট না করবেন, তার সাহাবীদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনাকে আমি বাবা বলে গ্রহণ করব না, বাবা বলে ডাকব না। ভাই বন্ধুরা আমার, সালাবাতুল আনসারী নিরুপায় হয়ে সে পাহাড়ে দিকে চলে গেল। পাহাড়ে গিয়ে